সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহাসিক কাহারুল হাটে। দর্শক, আজ 23 জানুয়ারি শনিবার, আমরা আজ এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব বলদ গরুর দাম। এই যে দেখছেন, বেশ কিছু বলদ গরু আমরা একটু বাজারে দেখছি, একটু কথা বলি, জেনে নেওয়ার চেষ্টা করি কেমন বয়স এগুলার। জোয়ান বয়স। কেমন দাম চাচ্ছেন ভাই? 3 লাখ 20। বাজার কেমন বলে? হ্যাঁ, কম বলে, কম বলে। তো বেচা বিক্রি কি 3 লাখের উপরে না নিচে? 3 লাখ। 3 লাখ পুরাপুরি। দর্শক, 3 লাখ পুরাপুরি হলে বিক্রি করবেন উনি বলছেন, দেখছেন আপনারা। আমরা একটু গরুগুলোকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, এই পাশে যাই, কারণ এখানে জোড়ায় জোড়ায় বলদ গরু বিক্রি হয়। আজকে বাজার কেমন ভাই? খারাপ ভাই, খুব খারাপ। ব্যাপারী নাই নাকি? আজকে খুব ব্যাপারী নাই উনি বলছেন। দেখি আমরা এই পাশে আরেক জোড়া দেখছি, খারাপ। আজকে ব্যাপারি কি খুব কম? বাজার কম, বস্তুর দাম কম, ওজনে আছে 20 মন। 20 মন, দুটাই 20 মন হবে? দাম বলতেছে 3 লাখ, 3 লাখ 5, 10। 3 লাখ, 3 লাখ 5, 10 পর্যন্ত বলে। তো বেচা কেনা কত করবেন এগুলো? 3 লাখ 30। দর্শক শুনলেন যে 3 লাখ 30 উনি টার্গেট রেখেছেন এই গরুগুলো কেনা বেচা। আমরা একটু গরুগুলোকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, মানে এই যে পাশে আরেকটি দেখছেন, আমরা দেখি এই পাশে যাই, এই পাশে চাচার কাছে দেখছি দুটি। চাচা বয়স কেমন এগুলা? নতুন জোয়ান। তো কেমন দাম চাইলেন জোড়াটার? জোড়াটার দাম চাইছে 320। 320। বাজার কত বলে? বাজার বলে 250। 250 পর্যন্ত দাম দিছে। তো বেচা বিক্রি কত করবেন? তিনের নিচে না? তিনের নিচে হবে, তিনের নিচে একটু হবে না? দর্শক শুনলেন যে তিনের নিচে একটু হবে উনি বলছেন। আমরা দেখছি আপনাদের এই যে গরুগুলোকে দেখাই একটু, এই জোড়াটি তিনের নিচে হলে উনি বিক্রি করবেন, বয়স জোয়ান। একটাই আনসার। এটার বয়স কেমন? বয়স জোয়ান। জোয়ান কত দাম চাইলেন? এটা দাম চাচ্ছে 135। 135। আর কত কত বলে? 20-22 পর্যন্ত বলছে। কেনা বেচা করবেন কত? 30 হলে করবো। 30 হলে করবেন। দর্শক শুনলেন যে 1 লাখ 30 হলে উনি এটি বিক্রি করবেন, এই যে দেখছেন আপনারা। আমরা চলুন এই পাশে কিছু দেখছি, এই যে এই পাশে আমরা এক জোড়া দেখছি। বয়স কেমন ভাই এগুলার? জোয়ান। তো কত দাম চাচ্ছেন জোড়াটা? 230। আর কত বলে বাজার? 85-90 বলে। কেনা বেচা? 2 লাখ 5 হাজার। দর্শক শুনলেন যে 2 লাখ 5 হাজার হলে উনি বিক্রি করবেন, নিজে দেখছেন। আমরা একটু আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করি, এই যে পাশে আরো এক জোড়া দেখছি। কে দরদাম চলে নাকি? কে কিনছে আর কে বিক্রি করছে? আপনি কিনবেন? কত বললেন? 200 বলছেন। বয়স কেমন বললো এগুলো? 4 দাঁত 6 দাঁত। আপনি কি কেনার মানে কেনা বেচা করেন না খামারে? পোষার জন্য। কতগুলো কিনবেন? এক জোড়া কিনবেন। তো কোথা থেকে এসছেন আপনি? ঠাকুরগা থেকে। তো 2 লাখ পর্যন্ত বললেন নাকি? আর ভাই চাইছে কত? 2 লাখ 35। 2 লাখ 35। এখনো তো 35 হাজারের গ্যাপ আছে, কেনা হবে মনে হচ্ছে। দেখি এখন বাজার যদি দেয় আর আপনি যদি দেন তাহলে মনে হবে। দর্শক শুনলেন, এই যে দেখছেন আপনারা, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার কাহারুল হাট থেকে আজকে কি দরে গরু বলদ গরু কেনা বেচা হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। দেখি আমরা সামনে যাব, এই পাশে আমরা আরেক জোড়া দেখছি। বয়স কেমন এগুলা?
জুয়ান বয়স তো কেমন দাম চাচ্ছে বলে হবে না কাকু দাম চাচ্ছে 250 250 হবে না বললো কত দাম বললাম না আর কিছু কেন বাড়িয়ে নি 10 পর্যন্ত বলছি কেনা বেচা করবেন কত যত বাজারে এখন যা হয় দর্শক শুনছেন যে বাজারে যা হয় তাতে উনি এগুলো কেনা বেচা করবেন আমরা চলুন আস্তে আস্তে একটু দেখি এই পাশে আরেকটুরা দেখছি বয়স কেমন এগুলা জুয়ান হয়েছে কত চাচ্ছেন দাম এক লাখ সত্তর চাচ্ছেন দর্শক যদি 170,000 টাকা জোড়া চাইছে কত বলতেছে বাজার 30-40 চল্লিশ পর্যন্ত বলছে তবে কেনা বেচা কি 1.5 লাখের উপরে না 1.5 লাখের উপরে দর্শক শুনলেন যে 1.5 লাখের উপরে বলে উনি কেনা বেচা করবেন যে দেখছেন আপনারা আমরা একটু ছোট সাইজের বলদগুলো দেখি এখন এই পাশে একজোড়া দেখছি এগুলোর বয়স কেমন চাচা 6 দাঁত করে তো কত দাম চাচ্ছেন এগুলা 1,75,000 দর্শক 1,75,000 দাম দিয়েছে কেমন বলে বাজার 49,55 কেনা বেচা কি 60-এর উপরে দর্শক শুনলেন যে 1,60,000-এর উপরে বলে উনি এগুলো কেনা বেচা করতে চাচ্ছেন দেখছেন আপনারা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জোড়ায় জোড়ায় যে বলদ গরুগুলো রয়েছে সেই গরুগুলো আজকের বাজার দর আমরা একটু আস্তে আস্তে এই পাশে যাই ভাই বয়স কেমন এগুলার ভাই কেমন 6 দাঁত করে কত দাম চাচ্ছেন জোড়াটা 200 চাচ্ছেন বাজার কত বললো 60-65 বলছে কেনা বেচা কি কত 80 পার শুনলেন যে 1,80,000 হলে উনি এগুলো বিক্রি করবেন এই জোড়াটি যে দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুলহাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে যে বলদ গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম এই পাশে আমরা আরেক জোড়া দেখছি যে দেখছেন আপনারা চাচাগুলোর বয়স কেমন চাচা বয়স নতুন জোয়ান নতুন জোয়ান তো জোড়াটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 230 আর বাজার কত বললো 80-90 কেনা বেচা করবেন কত 200 পার হলে বিক্রি করবেন দর্শক শুনলেন 200 পার হলে বিক্রি করবেন উনি আমরা এই পাশে আরেকজনা দেখছি আপনার কেমন বয়স এগুলার বয়স ভাই জোয়ান হচ্ছে কত দাম চাচ্ছেন জোড়াটা দাম চাচ্ছি 230 230 হ্যাঁ কেমন বলতেছে বাজার 180-185 বাজার কেমন আজকে বাজার ভালোই ভালো মানে কেনা বেচা হচ্ছে কি ভালো হচ্ছে 1,80,000-185,000 পর্যন্ত পৌঁছে গেল তো কেনা বেচা করবেন কত 200 ভাঙতে চাচ্ছেন না মানে 200 বা 200 আশেপাশে এরকমই হলে বিক্রি করবেন দর্শক শুনলেন যে এরকম হলে উনি এগুলো বিক্রি করবেন আমরা দেখি এই পাশে যাব এই পাশে ভাই কি একটাই ভাই একটা বয়স কেমন এটা জুয়ান তো কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 90,000 কত বলতেছে 75-80 ভাঙে বলতেছে কেনা বেচা করো 80 হলে ছাড়বে দর্শক শুনলেন যে 80 হলে ছাড়বে আমরা দেখি এই পাশে যাই একজোড়া আরেক জোড়া দেখছি এই যে কত চালেন ভাই এগুলা 280 বয়স কেমন নতুন জুয়ান 280 যাচ্ছেন কত কয় বাজার 30-20 1,00,000 2,00,000 30-20 পর্যন্ত বলছে দর্শক শুনলেন যে 2,30,000-20,000 পর্যন্ত বলছে কেনা বেচা কত এটা 2,60,000 দর্শক যে 2,60,000 টাকা হলে উনি এগুলো বিক্রি করতে চাচ্ছেন আমরা এই পাশে একটু লম্বা সাইজের একজোড়া বড় গরু দেখছি অনেক লম্বা হাইটা তো অনেক লম্বা তাই না বয়স কেমন নয়া জুয়ান তো কত দাম চাইলেন জোড়াটা 420 বাজার কত পড়ে 320 1,00,000 নাই কেনা বেচা কত 370 হলে দিবেন দর্শক শুনলেন 370 হলে দিবেন অনেক লম্বা সাইজের এই বলদ গরুগুলো যে দেখছেন আপনারা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার কাহারুল হাট থেকে এই হাটের যে বলদ গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম দর্শক আজ এ পর্যন্তই
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।